প্রথম অনুষ্ঠানটি হলো 10 বছরের তখন আনিস আর আমি দুজনেই ছিলাম করবি সেই অনুষ্ঠানে এবং আনিস একটু বড় করে বলেছিলাম একটু ছোট করে বলেছিলাম জাগোর সাথে আমার ঘনিষ্ঠতা অথবা জাগোর সাথে আমার সখ্যতা বহু বছরের একটি কারণে সেটি হলো এই ছেলেটির মধ্যে আমি অনেক বড় একটা হৃদয় দেখতে পাই এই হৃদয় আমাদের অনেকেরই নেই কিন্তু আমরা অনেকে কিন্তু অর্থ চিনি বিত্ত চিনি কিন্তু হৃদয়ের জায়গাটা আসলে কেমন যেন আমরা একটা অদ্ভুত কার্পণ্য আমাদেরকে পেয়ে বসে আমার মনে হয় এই জায়গাটাই আমাদের প্রত্যেককে প্রসারিত হতে হবে কিচ্ছু যায় আসে না তোমার 2 টাকা আছে না 10 টাকা আছে না 10,000 কোটি টাকা আছে ইটস ইররিলেভেন্ট হোয়াট ম্যাটারস ইজ দ্য ওয়েলথ অফ হোয়াট ইউ হ্যাভ উইদিন সবচাইতে আগে এটা মনে রাখতে হবে এবং প্রত্যেকের মধ্যে কিন্তু অনেক বড় বড় দয়ার সমুদ্র থাকে অনেকের মধ্যে কিন্তু অনেক বড় বড় মমত্বের সমুদ্র থাকে কিন্তু আমরা সেগুলোকে প্রায়শই ভুলে যাই এটি অন্যায় কাজে যে যত বড় হবে তত মনে রাখতে হবে যে দেওয়ার কিন্তু দায়িত্ব বাড়ে যত অর্জন করবে তত দেওয়ার ক্ষমতা বাড়াতে হবে আর না হলে কিন্তু তুমি আসলে খুব শিগগিরই শূন্যের ঘরে স্থান করে নেবে কাজে বড় হতে হলে কি করতে হয় জোরে বলো ভাই দিতে হয় হ্যাঁ আর সব সময় কিন্তু নিজে জরুরি না আমরা প্রায়শই না আসলে শতকরা 99 ভাগ সময় কিন্তু আমির কাছে আমরা ব্যর্থ হয়ে যায় পরাজিত হয় সব সময় আমি জরুরি প্রত্যেকটি বক্তৃতা অথবা প্রত্যেকটি টক শো অথবা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আলোচনায় কিন্তু আমরা সারাক্ষণ বলি আই ইজ নট ইম্পর্টেন্ট ইটস উই অ্যান্ড আমরা সারাক্ষণ ভুলি যেটা আসলে আমি না আমি একা দাঁড়িয়ে থাকতে পারি না আমার একা দাঁড়ানোর কোনো ক্ষমতা বা যোগ্যতা নেই সকলে মিলে যখন আমরা একসাথে থাকি তখন জিনিস বদলায় তখন জগৎ বদলায় তখন সমাজ বদলায় আর তার বাইরে কিন্তু আর কিচ্ছু নেই কাজে যখনই কিছু হয় আমার খুব মজা লাগে আমি তো একটা অফিসিয়াল জায়গায় আছি এখন তো আমাদের দেশে নাকি FDI অনেক কম হ্যাঁ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নাকি অনেক কম আসলেই কম 3.5 বিলিয়নের মতো কিছু না ভিয়েতনাম 26 ইন্ডিয়া 49 তো আমি প্রায় চিন্তা করি যে কেন না ওই যে যখনই কোনো বিদেশি ইনভেস্ট করতে আসেন তখন আমরা চট করে বলি আরে আমার কি হবে আমার লোকাল ইন্ডাস্ট্রির কি হবে এইভাবে দিস ইজ হাউ উই গ্রো অ্যান্ড ইন্ডালজ ইন আর প্রোটেকশনিস্ট অ্যাটিটিউড ইটস নট ফেয়ার অ্যাট অল সো ইটস অলওয়েজ উই ইটস অলওয়েজ দ্য কান্ট্রি অ্যান্ড ইটস নেভার মি সো আই যতবার বলবে ততবার নিজেকে সামলাবে এটি একটি আজকে সকালে যখন আসলাম তখন আমি পেছনে বসেছিলাম ইচ্ছে করে তোমাদের সাথে গল্প করার জন্য একটু বোঝার জন্য যে কী অবস্থায় আছো তা আমি সকালের অভিজ্ঞতাটি যদি শুরু করি তোমাদের মজা লাগবে তা আমি বসে আছি এই জায়গাটা একটু ইংরেজিতে বলি কারণ যারা বসে আছেন যারা ইংরেজি বোঝেন না তাদের জন্য সহজ হয় সো ওয়েন আই কেম দিস মর্নিং আই ওয়াজ সিটিং অ্যাট দ্য ব্যাক অ্যান্ড ট্রাইং টু চ্যাট উইথ দ্য কিডস অ্যান্ড আই কল ইউ মাই কিডস অ্যান্ড আই অলসো সে তুমি আর নট আপনি হ্যাঁ মেবি ইটস পলিটিক্যালি ইনকারেক্ট বাট আইড লাইক টু ডু দিস খুব সুন্দর করে বাচ্চাগুলো পেছন থেকে আমাকে বলছে যে আমরা কিন্তু অনেক কথা জিজ্ঞেস করতে পারি না উত্তর পাই না দে আর মেনি কোয়েশ্চেন্স দ্যাট উই ডোন্ট হ্যাভ অ্যান্সার্স টু অ্যান্ড দ্য মেনি কোয়েশ্চেন্স দ্যাট উই ডোন্ট গেট টু আস্ক 1% পিছন থেকে যে কোনো একজন দাঁড়িয়ে বলেন তো কে আমাকে বলেছিলেন যে আমরা অনেকগুলো সেশনে একটি কথা সবাই এড়িয়ে গেছেন কোন প্রসঙ্গটা হাত তুলে বলেন দাঁড়ান জোরে বলেন বা মাইক্রোফোন কেউ দেবেন ওকে পেছনে বসে আছে So what is actually appropriate to be asked in a session and what is not? Assalamu alaikum madam. Amar naam Fahim. Madam na. Acha jao. Ji Bangladesh University of Engineering and Technology theke. Ami apnar sathe ekhane kotha bollam bishoy ta niye. Seta hocche je amra alada alada bhabe sustainability ne kotha boli, development ne kotha boli, politics ne kotha boli. Ami jodi amar situation theke boli, politics, youth আর যদি বুয়েট কে রিলেট করি তাহলে রিসেন্ট কিছু ইস্যু এখানে এমনি এমনি চলে আসে তো আমরা ফিল করি যে যে সকল ইউথ এখন পলিটিক্সে আসতেছে সামথিং
তাদের মাঝে কিছু গ্রুমিং প্রবলেম হইতে পারে। তো আপনার সাথে নিয়ে কথা হচ্ছিল যে সাস্টেইনেবল পলিটিক্যাল ডেভেলপমেন্ট এইটা নিয়ে আপনার কি চিন্তাভাবনা রিসেন্ট ইস্যু নিয়ে আমাদের কান্ট্রিতে যেসব কিছু হচ্ছে, আর বিউরোক্রেসিকে আপনি এটার সাথে কীভাবে রিলেট করতে পারবেন? কাট শর্ট এটাই ম্যাডাম। থ্যাংক ইউ। So this young man has a lot of courage. He questioned me on the sustainability of political practices and actually political leadership. So I looked at him and I said, why does politics matter to you? Why would you want to be a politician? Why wouldn't you want to be just a civil servant? No, he answered first that I want to be a policymaker. I said, do you think only politicians are policymakers? Or can you be a civil servant and also be a policymaker? So he got trapped in between the two and he said, no, I would rather be in politics. So he would rather be in politics. That's the choice he has made. My point to you, a post. Today I'm the president of BGMEA, or whatever association I represent, but that does not define me. My name defines me. That I stand here in front of you defines me. So whether or not I am with the organization did not define my relationship with JAAGO. I fell in love with JAAGO many years ago when it started. I fell in love with JAAGO when I first went to that little, tiny little Rayar Bazar setting that you guys had. I fell in love with JAAGO when I saw Corby Rakshan literally sleeping in that Rayar Bazar campus. So that's the concept I fell in love with. That's what taught me. It doesn't take official positions to change anything you want to change. And prottekke je kono muhurte je kono kichu bodlate paren. Ei shokti prottekker ache. Bishwash korte hobe. Shob shomoy mathay rakhte hobe. Bodlate chaile bodlano jay. Pasher manushti shahajjo nile আরও শক্তিশালী হবে। এই যে একসাথে থাকা খুব জরুরি। কাজেই সবসময় কিন্তু রাজনীতি করলেই কিন্তু সব কিছু বদলায় না, কিন্তু যদি কৌশলী হন, ইফ ইউ ইউজ দ্য রাইট স্ট্র্যাটেজি ইউ ক্যান মেক চেঞ্জেস এনিওয়্যার। অ্যান্ড আমি খুব সহজে বলি, শরীফ কতগুলো মজার কথা বলে গেল, ও কিন্তু একেবারে টিপিক্যাল আরএমজিওয়ালার মতো সুন্দর করে নিজের কোম্পানি ইন্ট্রোডিউস করে বাংলাদেশে কেমন পোটেনশিয়াল সব বলে গেছে। খুব আশা ওর যে সবাই মিলে গার্মেন্টস জয়েন করবে অথবা ব্যবসা করবে অথবা চাকরি নেবে। বুঝলাম ওর সাফল্য অনেকগুলো জায়গায়, বাট হোয়াট হি ডিডন্ট মেনশন ওয়াজ দ্যাট হি অলসো লাইকস টু প্লে দ্য ড্রামস। হোয়াট হি ডিডন্ট মেনশন ওয়াজ হি অলসো ইজ এ গ্রেট স্কোয়াশ প্লেয়ার। What he didn't mention was, he also literally whispers and says, this is what you're saying wrong, and this is how you should say it, this is what needs to be told to the minister, this is what you should be telling to the secretaries, and trust me when I say this, I actually listen to him. And he's way younger than me. He's way, way younger than me. He's 42, my son's 36. So very close in age, but I learn from the young. I learn from youth every day because you are what I'm never going to be. You take off where I have left. Ami to prosthaner pothe tumra matro eshcho. Tomader jibon ekhono shuru hoyni, shongram shuru hoyni, ekhono juddho shuru hoyni. Onek koshto kore aposh korte hocche na. এই সময়টাতে দাঁড়িয়ে সকলের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা থাকে, যুদ্ধ থাকে, আক্ষেপ থাকে, ঝগড়া থাকে, নিজের মধ্যে নিজের মাথার মধ্যে আমরা অনেক ঝগড়া করি এখনও, কিন্তু তারপরও জীবন শুরু হয়নি। জীবন শুরু হবে আরও 5 বছর পর, কিন্তু যখন শুরু হবে তখন আর ঘুরে দাঁড়িয়ে নিজেকে কোনোভাবে মনে করা যাবে না যে তুমি পরাজিত, এই মুহূর্তেও মনে করবে না। তা আমি একটা জিনিস বলি যে জীবনে বড় হতে হলে বা সত্যি যদি সত্যিকার অর্থে একটা পরিপূর্ণ মানুষ হতে চাও, যেটা প্রত্যেকে পারো, অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে হলো বিনয়। বিনয়টা খুব জরুরি। সামনে বসে শুধুমাত্র খুব স্পেশাল সোফায় বসে আমাদের তো মাথা অনেক ভারী হয়ে যায়,
চেষ্টা করো পেছনে বসতে, পেছনের শাড়ির কিন্তু একটা অন্যরকম দাম আছে। সো A reversal in position is needed. We need to basically leave our chairs and go at the back and let you guys step forward. And this is not something that we do in ease. We do it with a lot of hesitation. Nobody wants to give up power, including all of us who are here. All of us want to be relevant. Even if we don't seek power, we want to be relevant in some form or the other. Me too, including me. So these are weaknesses we need to fight within ourselves. You don't need to be relevant. You just need to be useful. You just need to be someone who's committed to change what's happening today. And what is happening today? মানুষের মধ্যে কি হয়েছে? মানুষের মধ্যে আসলে এমপ্যাথি কমে গেছে, ইনসেনসিটিভ হয়ে গেছি আমরা। এত নিজের মধ্যে যে কখনো ভাবি না যে আমার পাশের মানুষটাকে একটু হলেও সময় দেওয়া উচিত। এবং আমি আমি নিজে কনসিয়াসলি প্রত্যেক দিন সময় দেই আমার নিজের কথা। আমার আমার যত কলিগ আছে সবাই বলেন যে আপনি কেন করেন, কারো বার্থডে হলে একটা কার্ড, একটা গিফট, একটা দৌড়ে কাউকে নিয়ে কোথাও চলে যাওয়া, সকালে একটা ব্রেকফাস্ট করা, ঘুমাতে পারছি না তাও রাতেবেলা কাউকে একটা ফোন করে জিজ্ঞেস করা, ভাই ঠিক আছো তো? কেন করি, কেন করি জানো? কারণ আসলে অনেক আশীর্বাদ চাই আর অনেক ভালোবাসা চাই। এই জায়গাটাতে, এই জায়গাটাতে কিন্তু ভীষণ লোভী আমি। কাজে when it comes to love and when it comes to blessings, always ask for it and be worthy of it. বাবা মা যাদের আছে এখনো বেঁচে, তাদেরকে মাথায় রাখতে হবে ওনারা ছাড়া কেউ কিন্তু ম্যাটার করে না। বাবা মাকে যদি ভালোবাসো, বাবা মার কথা শোনো, বাবা মা অনেক পুরনো সেকেলে কথা বলবে, অনেক কিছু বলবে যেটা একেবারে ভালো লাগবে না, কিন্তু তারপরেও মাথায় রাখতে হবে যে আমার মা মাথার উপরে। যতই কাশো আমি বলতেই থাকবো, মা হওয়াটা যে কি জরুরি এবং মা হওয়াটা যে কি আনন্দের, এটা যে হয়নি সে এখনো বোঝেনি। এবং তোমরা অনেকে মা হবে। আমি আই এম আ ভেরি লাকি মাদার অফ ফোর কিডস, সো আই নো হোয়াট মাদারহুড মিনস। অ্যান্ড above anything and everyone and above any other role that I play, I like to say that the most important role in my life is actually of being a mother. And when I mean motherhood, I don't mean my four kids, I mean you guys. সবাই কিন্তু আমার সন্তান, এবং আমি চেষ্টা করি প্রত্যেক, এত তালি দিতে হবে না, প্রত্যেক শুক্রবারে সকালবেলা আমি একটা স্লট থাকে আমার 10টা থেকে 11টা, আমি চেষ্টা করি বাচ্চা কাচ্চাদেরকে সময় দিতে। তো কোনো নতুন স্টার্ট আপ যে সারাক্ষণ আমার মেল বক্স ভরছে বলে যে একটু আমাদের সাথে দেখা করেন, অথবা কোনো একেবারে ইয়াং বাচ্চা যে চাকরি পাচ্ছে না, আমি তাও চেষ্টা করি যে ঠিক আছে কোনোভাবে একটা মেল লিখলেও কিন্তু তার মনে হয় যে এই মানুষটি তো আমার কথা শুনছে। অনেক সময় আমাদের জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের দায়িত্ব তোমাদের কথা শোনা। হ্যাঁ সত্যি কথা, সময় হবে না, কখনোই সবাইকে সময় দিতে পারবো না, কিন্তু একজন কেউ যদি দেই, যদি একজনের জীবনও স্পর্শ করতে পারি, তাহলেও কিন্তু অনেক কিছু করা। একেবারে নিজের মধ্যে প্রতিজ্ঞা করে প্রত্যেকে বলো, আমি যেটা প্রত্যেক দিন নিজেকে বলি, এন আই ওয়েন আই প্রে আই সে মেক মি আ বেটার পার্সন টুমোরো, and I say it with all humility and I say it with all the sincerity that I have. I need to be a better person tomorrow, and there's nothing called best. You only get better, because the moment you say that I'm the best in what I do, you cap yourself. Do not ever put a cap on your potential. Continue to grow, continue to strive. Kokhonoi amra shorbottom na, amra ektu beshi bhalo. এই একটু বেশি ভালো বলারও কিন্তু, আজকে শরীফার আমি একসাথে আসছিলাম প্লেনে, তা আমি ওকে খুব সুন্দর করে তাকিয়ে হঠাৎ করে বললাম যে আই এম অ্যাকচুয়ালি গেটিং বেটার। তা আমার দিকে তাকিয়ে বললো যে গেটিং বেটার মানে কি? আমাকে প্রেস বলে ওরা, প্রেস আর ইউ গেটিং বেটার উইথ ইউর স্পিচেস অ্যান্ড ডেলিভারিজ? আই সেড নো, আই এম গেটিং বেটার অ্যাজ আ পার্সন, আই এম গেটিং বেটার এভরি ডে। ইউ নো ওয়াই? নট এট মাই জব, জাস্ট ইন মাই হেড আই থিঙ্ক আই এম গেটিং বেটার, বিকজ I'm actually actively trying to change things around me. Actively trying to change things around me, not meaning just trade, but just making other feel better, other people feel better. Oita amar kaj. To shobar kache amar eta onurodh thaklo, etokkhon dhore eto kotha bolchi, ki joruri jiboner bhabte hobe,
ডিজনির গ্র্যান্ড ডটার, হ্যাঁ, অ্যাবিগেল ডিজনি, একটু মাথায় রেখো, একটু পড়ে ফেলো ওকে নিয়ে। এবার নিউ ইয়র্কারে ওর ওপর একটা আর্টিকেল আছে। সো দিজ আর বেসিক্যালি পেট্রিয়টিক মিলিনিয়ার্স, এই ক্লাব একটা আছে ওদের। এই মেয়েটি শি ইজ অন হার পিএইচডি আই থিঙ্ক ফ্রম কলাম্বিয়া ইন ইংলিশ, শি ইজ অ্যান হেয়ারেস, অ্যান্ড ইউ নো হোয়াট শি সেজ, শি সেজ ট্যাক্স আস মোর। So that's the voice we want in Bangladesh. While I talk to all my affluent colleagues, all my rich colleagues who have everything, I keep on saying that, you see, wealth is not in what you have in your vault. You don't die with that. Wealth is actually solely determined by the level of impact you have in the society. And if you don't realize it now, you never will. সবসময় ভালো মানুষকে কাছে টানবে সকলে, আমি আশা করি। সবসময় ভালো কাজের সাথে থাকবে, আশা করি। সবসময় মাথার মধ্যে রাখবে, যারা আমরা অনেক বয়স হয়ে গেছে, যেন সামনে দাঁড়িয়ে বলতে পারো যে ভুল কথাটা বলছেন, আপনি নিজেকে শুদ্ধ করুন, এই সৎসাহস থাকতে হবে। আমি হয়তোবা তোমাকে খুব কষ্ট দেব না, অন্যজন হয়তোবা কষ্ট দেবে, কিন্তু তারপরেও সে কখনোই নেতা হতে পারেন না, বা সে কখনোই কোনো প্রজন্মকে নেতৃত্ব দিতে পারেন না যদি উনি সমালোচনার ঊর্ধ্বে নিজেকে কখনোই বিবেচনা করেন। কাজেই আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা কেউ সমালোচনার ঊর্ধ্বে না। 100টা ভুল আছে, ভ্রান্তি আছে, এগুলোকে আলিঙ্গন করেই, ক্ষমা করেই আমাদেরকে এগোতে হবে। কিন্তু অহেতুক তির্যক সমালোচনার মধ্যে যাবেন না, প্রয়োজন নেই। অহেতুক বলা, সব কিছু খারাপ হচ্ছে, ওই যে বড় সেলফোন ধরে একটা পোস্ট দিয়ে দিলাম, এই যে ইরেসপন্সিবল শেয়ারিং অ্যান্ড দ্য আলটিমেট ড্যামেজ দ্যাট ইট ডাজ টু দ্য এন্টায়ার ফ্যাব্রিক অফ সোসাইটি, নট ওয়ার্থ ইট। যখনই রাগ হবে লেখার চেষ্টা করেন, সকলে আমরা লিখতে পারি। আমি কষ্টের কবিতা লিখি রাতেবেলা, কিন্তু আমরা প্রত্যেকে লেখার চেষ্টা করলে এক লাইন হলেও ওই সময়টায় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না দিয়ে পরে দেওয়ার চেষ্টা করেন, জেনে নেন যে আসলে কী হয়েছে। মারামারি হচ্ছে, হ্যান হচ্ছে, তেন হচ্ছে, পাগল হয়ে যাচ্ছে মানুষ বলে। কিন্তু এই যে যখন কয়েক বছর আগে যে হলো ছাত্রদের অসন্তোষ হলো, তা আমি বুড়ো বয়সে ইস্ট ওয়েস্টে এসে মাস্টার্স করেছিলাম, শুনলাম ইস্ট ওয়েস্টের অনেক গণ্ডগোল। তা আমি সাথে সাথে আমাদের স্যারকে ফোন করে বললাম, স্যার আপনি ঠিক আছেন তো? বলে একদম ঠিক আছে, চিন্তা করো না। তারপরে আমি দৌড়ে গাড়ি নিয়ে চলে গেছি দেখতে যে কী হয়েছে। এবং আমার মনে আছে আমার সেদিন 102 ডিগ্রি জ্বর ছিল, গিয়ে দেখি অজস্র জল কামান ঘিরে আছে ইউনিভার্সিটিটাকে, এবং অদ্ভুত একটা প্যানিক, সবাই প্যানিক করছে, সবাই প্যানিক করছে। পরে ফেসবুকে দেখি যে সমানে কিন্তু শেয়ার চলছে, কারোর আহত এখানে দেখাচ্ছে, রক্ত পড়ছে। আবার 2 মিনিট পরে দেখি, একটু পরে ভুলে গেছে যে ক্যামেরা আছে, ও তখন দেখি আবার খুলে আবার রং টং লাগিয়ে আবার নিজেকে ব্যান্ডেজ করছে। অ্যান্ড ইউ নো মাই ইলিউশন, আই মিন আই ওয়াজ জাস্ট, my perception turned into an illusion, it was shattered. So irresponsibly na kori amra jokhon bhul hocche ekshathe hoye ekbhabe boli sahanshil hote hobe kaji sahanshilotar sathe boli momotto bodher sathe boli abaro boli samalochonar ekta ortho ache kintu tirjok samalochonar kono ortho nei amar mone hoy onek kotha bolechi তোমাদের কথা শোনা দরকার, যদি আমাকে এরা অনুমতি দেয় তাহলে বোধ হয় আমি কোয়েশ্চেন আনসারে যেতে পারি। হাত তো অনেকগুলো, কোথার থেকে শুরু করব? আমি যদি কোনো নারীকে সুযোগ দিই তাহলে বলবে যে এই তো ফিমেল বায়াস আছে। প্রথম থেকে দ্বিতীয় সারিতে যিনি বসে আছেন বলুন। থ্যাংক ইউ। আমি ফারুকুজ্জামান লিয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এই যে ন্যাশনাল ইয়ুথ অ্যাসেম্বলি, এবং আমি 2018 সালে বিওএলসির একটা অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে ইয়ুথ লিডারশিপ সামিট। আমরা ইয়ুথদের নিয়ে এই যত প্রোগ্রামগুলো করি, আমরা সমাজের বিভিন্ন সংগতি বা অসংগতি থেকে বিভিন্ন ভয়েস লাউড করি। এই ভয়েসটা কি আসলে এই আমাদের কনফারেন্স রুম পর্যন্ত থাকে, নাকি আপনাদের পর্যন্ত পৌঁছায়? এবং যদি পৌঁছায় সেটা বাস্তবায়নের চ্যালেঞ্জ কতটুকু আসলে? আমি আসলে প্রশ্নের মানে আমি আসলে উত্তর দেওয়াটাও প্রয়োজন মনে করছি না, এজন্য আমাকে ক্ষমা করবে। কারণ যদি তোমাদের কণ্ঠ আমাদের কাছে না পৌঁছাতো তাহলে আমরা এখানে একজনও থাকতাম না। অল অফ আস আর হিয়ার বিকজ ইউ হ্যাভ মেড আস কাম হিয়ার। থ্যাংক ইউ। ঠিক আছে, ছোট্ট করে বলি,
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের চিফ এখানে আছেন, উনি বলছিলেন যে সার্ফিং এর সাথে কক্সবাজারকে লিংক করেছেন এবং ফুডের সাথে লিংক করেছেন। কি করেছেন জানেন? ওই যে সমুদ্রের স্রোতের বিরুদ্ধে গিয়ে সার্ফ করা, এটা যেমন একটা স্ট্রাগল, স্ট্রাগলটার মধ্যেও কিন্তু একটা স্বপ্ন আছে। সো এভরি স্ট্রাগল হ্যাজ এ ড্রিম অ্যান্ড এভরি ড্রিম মেক্স ইউ লিটারালি হোপ ফর আ বেটার টুমারো, ফর আ হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। সো দ্যাটস হাউ উই রিলেট টু এভরিথিং। সো ওয়েন ইউ হ্যাভ অ্যান অ্যাসেম্বলি, ইটস জাস্ট নট অ্যান অ্যাসেম্বলি, ইটস এ রেপ্রেজেন্টেশন of you being together and driving a common cause of a hunger free world, of a much more inclusive society. amra ashchi kintu egula bolte ar boli je shudhu khali boli na kintu korio, kintu tomar jeta daitto seta holo tomar jodi likhe janate iccha kore, tomar jodi mone hoy tomar kono proshner amra jawab dei ni, likhe janabe. amar ইমেল তো একেবারে গণ, আমার ফোন নাম্বারও নাকি এখন ওয়েবসাইটে আছে। সো আমি অজস্র ফোন কল এবং ইমেল এবং টেক্সট এবং হোয়াটসঅ্যাপের মধ্যে থাকি, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। তোমার যদি মনে হয় যে তুমি কোনো কিছু জিজ্ঞেস করতে চাও, আলাদা করে জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। এদিক থেকে ওইদিকে। এবার একজন নারীকে, মেয়ে কই? এইদিকে, হ্যাঁ ওই যে পেছনে, তোমাকে বলছি। হাই, I'm Jofen from Nepal Asian University for Women. I am so sorry that I spoke in Bangla. Yeah, but we, I think, got a little bit of something. So this, as a female leader of Bangladesh, I think like, okay, you had a really hard time. I was never union leader. Okay. I was, well, I was a banker when I finally joined the business. And no, I guess I had a hard time, but I was not a union leader. Okay, so the question is like, what has your mantra always been to move forward and fight with the struggles you've had so far? What's your mantra in life? Okay, and what's your name? Jofen. And you're with the Asian University for Women? Yes. Okay, thank you very much, Jofen. So I also sit in the board of Asian University for Women, and I think the biggest things I've done is I started a program. It was literally a small pilot. The founder of the university is a dear friend of mine. We've been friends ever since we were really, really young, so around when we were 14. So he came to me one day and he asked, you know, what is it that we can do together? I said, can we send our garment workers to university? That was literally, you know, he looked at me and he said, why not? So we literally designed a two-year access program extra so that our workers could actually go to the university and then finally formally enter the university stream. And tell you what, it's just because of the tiny little dream that almost 100 workers, close to 100 workers, now go to Asian University for Women. So you actually are in a very good university where a lot of inequalities are being addressed, and somebody from a very rich family is actually going to school with someone who literally had nothing. So if you ask me what my mantra was, I think it's just the mantra of a dash of dream. You must dream. You must never limit yourself. And then, you know, and then you look forward and you do small pilots. You do scalable pilots. So even if it's a dream or a small project, do a pilot, give it a twist. Even if you can't do it, somebody else will. So you have to remember, Bangla bole feli, you have to remember that it's important to dream and it's important to follow your dream. Thik ache? Alrighty. Rubana, apni jene khushi hoben, the program that you started, there is one person from the garment sector who's also one of our delegates. Can you please stand up? Please. Just show your hand, yes. যে প্রোগ্রামটা আপনি শুরু করেছিল, ওয়ান্ডারফুল, দে আর অলসো হিয়ার। আমার এখন আমার গুজবাম্পস হচ্ছে। গুড টু হ্যাভ ইউ হিয়ার। আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ করবি স্যার, এন্ড সম্পূর্ণ এশিয়ান ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি স্কলারশিপ দিয়ে আমাদেরকে এখানে আসার সুযোগ দিয়েছেন। আমি ফিরোজা, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, আন্ডার গ্র্যাজুয়েট 2, politics, philosophy, and economics.
PPE. Yes, yes. PPE. And I have another identity, which I have been work with RNG last 6 years, and I am one of scholar from Young and Group of Industries. Second so, year, Akon, apni? Yes, I'm second year. Almost done second year, rising third year. Rising final year, almost. Okay. Okay. So, thank you, ma'am, because of you and also I think Ananta Group of Industries, Mr. Sarif Ahmed, so, Sarif Jahir, sorry. So, apnara amader jonno eto boro ekta program hate niyechen, amader shopno puroner jonno eto kichu kortechen. So, shedik theke amra antorikbhabe apnaderke dhonnobad janai. Sathe Young On Group er chairman Mr. Kiyaksan and also amar ekta naam mention na korle mone hoy onek boro oporadh hobe, Mr. Kamal Ahmed, Foundation of Asian University. So amar proshno na ekটু request ache apnader theke ekটু jante chai jehetu amaderke eto boro sujog dewa hoyeche to ami shudhu jante chai je আপনাদের কি আর কোনো প্ল্যান আছে যে নতুন অপরচুনিটি আদার্স পিপলকে দেওয়ার জন্য অথবা আমাদেরকে যে সুযোগটা আপনারা দিয়েছেন আমাদেরকে নিয়ে আপনাদের কোনো প্ল্যান আছে নাকি আর দ্বিতীয় থিং হচ্ছে স্যার যেহেতু মেনশন করছে একটু আগে যে আমাদেরকে অপরচুনিটি নিতে হবে সো দের হ্যাভ এনি অপরচুনিটি ফর আস নাও এনি ইন্টার্নশিপ অর এনি জব আফটার গ্রাজুয়েশন থ্যাংক ইউ গুড টু হ্যাভ ইউ হিয়ার সো আমার হিরো কিন্তু এই মেয়েটি হ্যাঁ আমার হিরো এই মেয়েটি কারণ ওর যা সাহস আছে শুধু সাহস মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে হ্যাঁ একজন গার্মেন্টস ওয়ার্কার হয়ে সে স্বপ্ন দেখেছে যে আমি ইউনিভার্সিটি যেতে পারবো স্বপ্নটাই তোর বড় অর্জন আর সবচেয়ে আমি আনন্দের সাথে বলি আমি যখন প্রেসিডেন্ট হলাম তখন আমাকে সবাই বললো যে দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট আই সেড প্লিজ দিস ইজ নট মাই মোমেন্ট ইজ অ্যাকচুয়ালি অন দ্য 9th of May ওয়েন দ্য ফার্স্ট ব্যাচ অফ গ্র্যাজুয়েটস of ready-made garment industry basically graduates from. That's my moment of pride. This is not. So, you'll be happy to hear that three of our students came and interned with us this summer in my company. So, I think what we can do is, one is, women empowerment is actually stuck at a level. So we don't have enough female supervisors. There are lots of programs going on, and we're very good with projects. We just roll one project after the other instead of, you know, stitching the dreams together. This is another thing with Bangladesh. We have project fatigue. But I think what we could do is we could easily tie all of you up in a program, and then we can gauge two opportunities, which we've been talking about already. One is internship placements in places outside. So many of your friends from Asian University has basically interned with Mrs. Blair in Hong Kong, in Korea, and lots of places. So that's one internship opportunities we can easily make available to you if you qualify to go to that level. At the same time, factory the placement level, I think we can easily agree to this. Je ontoto internship amader sathe korte paro. কোনো ব্যাপার না এবং আমি তোমরা যখন একটা সাবস্টেনশিয়াল নাম্বার অফ গ্র্যাজুয়েটস বেরিয়ে আসবে আমরা উই ক্যান রোল দিস প্রোগ্রাম আউট উই ক্যান ইজিলি কমিট টু এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ফর দিস দ্যাটস সেকেন্ড নাম্বার থ্রি আমরা উই জাস্ট অলসো প্লেজ টু কামাল অ্যাকচুয়ালি শরীফ ডিড আই ডিন দ্যাট উইল হ্যাভ 100 more workers ভেরি সুন 100 more সো আমার মনে হয় ভেরি সুন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন উইল হ্যাভ লটস অফ গার্মেন্ট ওয়ার্কার্স অ্যান্ড মেনি অফ দেম স্পিক ইম্পেকেবল ইংলিশ And it's really heartwarming. আমাদের BGMEA এর একটা ভিডিও আছে অভয়া পারলে ওয়াচ দ্য ভিডিও জাস্ট গো ইন অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড ইউল সি হাউ স্ট্রং অ্যান্ড হাউ রেজিলিয়েন্ট দিজ ওয়েমেন আর সো থ্যাংক ইউ এতগুলো হাত দিলে এখানে সব এসে দাঁড়িয়ে যাও একটা একটা করে প্রশ্ন করো কি কাকে জিজ্ঞেস করবো ওই পিছন থেকে একেবারে মানে হ্যাঁ সি অফ হ্যান্ডস You know, this is not the end. I'm going to come back to JAAGO. And you can connect with Salaam me. Assalamu alaikum. Wa alaikum assalam. Thank you very much. আমি তিন দিনে কোশ্চেন করার চেষ্টা করেছিলাম বাট পারিনি আপনাকে আপনার মতো করে কোশ্চেনটা করতে চাই সেটা হচ্ছে কি মেবি আপনি আমাদের জন্য আনিস স্যারের মতোই নিয়ামত কারণ হচ্ছে কি আমি পাশে আলোচনা করতেছিলাম যে আনিস স্যার সম্ভবত
তাকে রেখে গেছে আপনার মাধ্যমে, এবং সেটাই মনে হলো আপনার আজকের বক্তব্যগুলোতে। তো আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে, বাংলাদেশ চেঞ্জ হচ্ছে এবং বাংলাদেশ গোয়িং টু বি এ ডেভেলপ কান্ট্রি, অলরেডি আমরা ডেভেলপিং কান্ট্রিতে চলে আসছি, আমাদের একটা জায়গায় ফোকাস নেই, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে, বাংলাদেশের বাহিরে যে জায়গাগুলোতে ফোকাস হওয়ার কথা, বিশেষ করে ম্যান পাওয়ার, ওখানে আমাদেরকে অ্যাজ এ পুর কান্ট্রি হিসাবে রিপ্রেজেন্ট করছে, আমাদের এখন স্কিল ম্যান পাওয়ার বাংলাদেশের বাহিরে সেট করা দরকার, যেখানে আমাদের চোখ, আমাদের ফোকাসটা হবে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে অ্যাজ এ ডেভেলপ বাংলাদেশ। ঠিক সেম ওয়েতে আমাদের বাংলাদেশে এরকম কিছু ফোকাস করা দরকার, যেহেতু আপনি বড় একটা সেক্টরের দায়িত্বে আছেন, বাংলাদেশকে এরকম ফোকাস করা দরকার যে বাংলাদেশ রিয়েলি ডেভেলপ কান্ট্রি। ডেভেলপ কান্ট্রি তো অনেকগুলো জায়গা দিয়ে হয়, সেখানে ম্যান পাওয়ারের রিপ্রেজেন্টেশন একটা আছে, ইনোভেশন একটা আছে, ইন্ডাস্ট্রি একটা আছে, তো এইগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করার জায়গায় মনে হয় আপনি আছেন। তো ওখান থেকে যদি আমাদের ইয়োথ যারা আছে, আমি ইনোভেশন সেক্টরগুলোর সাথে আজকে আমি নিজেও জড়িত, আবার ইনোভেশনের কম্পিটিশন হয়েছিল, সেখানে অনেক চমৎকার কিছু ইনোভেশন এসছে, আমাদের ইয়োথদের ইনোভেশনগুলোকে যদি আপনারা যারা লেভেল পিপল আছেন তারা যদি সুযোগ দেন আপনাদের কাছে নিয়ে যাওয়ার, এবং আপনারা যদি এগুলোকে সাপোর্ট দেন, হোপফুল বাংলাদেশকে তুলে ধরা, বাংলাদেশকে বাহিরের কান্ট্রিতে রিপ্রেজেন্ট করার মতো ইয়োথদের এখন অলরেডি অনেক ইনোভেশন আছে, সেগুলোর ক্ষেত্রে ব্রিজ আপ করার জন্য আমি রিকোয়েস্ট করব। ছোট করে ইনোভেশন টু ইন্ডাস্ট্রি বলে আমরা যখন এসেছিলাম আমাদের বোর্ডে তখনই শুরু করেছিলাম, এ টু আইয়ের সাথে আমাদের একটা স্টার্ট আপের একটা ইয়ে আছে। আমি বলেছিলাম যে আমাদের হোম গ্রোন সলিউশন দরকার, ইম্পোর্টেড সলিউশন না বা প্রেসক্রাইব সলিউশন না। খুব কষ্টের সাথে বলতে হচ্ছে যে ওই প্রজেক্টটা আমাদের একদম ভালো চলছে না, বিকজ আসলে কোনো ইনোভেশন দেখি না। সো আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি বেসড যদি সলিউশন হয় তাহলে কিপ অন ট্রাইং, আই এম হিয়ার ফর অ্যানাদার 14 মান্থস, সি ইফ ইউ ক্যান কাম আপ উইথ এন ইন্ডাস্ট্রি স্পেসিফিক সলিউশন। অথবা আমি যেহেতু দুইটা স্টার্ট আপ প্ল্যাটফর্মে বসি, বোর্ডে আছি, সো আমার জন্য খুব সহজ খুঁজে বার করা আসলে যে কে ভালো করছেন, কাজেই আমার মনে হয় আলাদা করে যোগাযোগ করেন, আমি চেষ্টা করব অন্তত পক্ষে যদি ইনোভেশনের কোনো জায়গা থেকে ধরে ফেলতে পারি। ও আচ্ছা, আমি ভাবলাম আমার সময় এসে গেছে। হ্যাঁ, এখন কে সামনে থেকে না বলি না, ও অনেকক্ষণ হাত তুলে আছে, আর মেয়েরা কেউ হাত তুলছে, ও না হাত তুলছে আমি দেখছি না। আমরা প্রশ্নটা ছোট করে করবো, যাতে আমরা অনেক কোয়েশ্চেন নিতে পারি। আমি লাস্ট 5টা প্রশ্ন নেব, করবি, ইউ ক্যান ডিসাইড হু ইজ গোনা, ও হি ইজ হোপ শি ইজ অন, ইয়া। সো জাস্ট বিকজ ইউ আর আওয়ার প্রতিবেশী ডাজ নট মিন, বলেন বলেন জলদি, লাস্ট 5 কোয়েশ্চেন্স প্লিজ, হ্যাঁ, অ্যান্ড দেন ইউ ক্যান আস্ক মি অল দ্যাট ইউ ওয়ান্ট, ইউ ক্যান মেল মি, ইউ ক্যান ডোন্ট টেক্সট মি, আই গেট ওভারওয়েলমড উইথ টেক্সট। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি হচ্ছে ওমর ফারুক অমি, ঢাকা উত্তরা থেকে, এবং আমি হচ্ছে গ্রেটফুল যে হচ্ছে আনিসুল হক সাহেবের মতো একজন মেয়র পেয়েছিলাম আমাদের ঢাকাতে, যিনি ঢাকার আমার উত্তরার যে রাস্তাগুলো আছে এখনো চকচক করছে। প্রশ্ন কি? আমার প্রশ্নটা ছিল সেটা হচ্ছে গার্মেন্টস ওয়ার্কারদের সেফটি, সিকিউরিটি অ্যান্ড হচ্ছে তাদের যে সমস্যাগুলো এগুলো নিয়ে। প্রশ্ন নাম্বার 1 যেটা আমি জানতে চাই আর কি, সেটা হচ্ছে গার্মেন্টস ওয়ার্কারদের যে হচ্ছে হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেটা, এই ব্যাপারে হচ্ছে বিজিএমই কী ধরনের পদক্ষেপ নিয়েছে, এবং তাদের সাথে যেই মিসবিহেভিয়ারগুলো হয় সেটা সম্পর্কে বিজিএমইর কী উদ্যোগ আছে। অ্যান্ড আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে চাইল্ড লেবারদের নিয়ে। অনেক সময় দেখা যায় যে গার্মেন্টসগুলোতে চাইল্ড লেবারদের হচ্ছে বাহিরে লেখা থাকে যে হচ্ছে চাইল্ড লেবার নট অ্যালাউড, মানে চাইল্ড লেবারদেরকে নিয়োগ দেওয়া হবে না, কিন্তু সেই ক্ষেত্রে গার্মেন্টসের ভিতরের পরিবেশটা যেটা থাকে সেটা হচ্ছে চাইল্ড লেবার পাওয়া যায়। তো আমি যা আমি বলতে চাচ্ছিলাম যে ডক্টরদেরকে এই ব্যাপারে পুরোপুরি পারমিশন কি দেওয়া যায় না, যে লেবার সিলেকশনে শুধুমাত্র ডক্টররা পারমিশন দিবে যে সে কমফোর্ট কিনা বা সে উপযুক্ত কিনা? জি, উত্তরটা আমি ইংরেজিতে দিচ্ছি কারণ এখানে প্রচুর বিদেশি আছে এবং যে কোনো রকম নেগেটিভ পারসেপশন যদি থাকে সেটা ভাঙানোর দায়িত্ব আমার। বসো। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন, হি স্পেসিফিক্যালি আস্ক মি অ্যাবাউট সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড অল দ্য রিপোর্টেড রং ডুইং ইন গার্মেন্ট ইন্ডাস্ট্রি। মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ ইজ, ডু নট এভার টেল মি দ্যাট অ্যাপ্রক্সিমেটলি দের ইজ এ রিপোর্ট, দিস ইজ হোয়াট মিডিয়া ডাজ মোস্ট অফ দ্য টাইম। প্লিজ বি স্পেসিফিক দ্যাট আই হ্যাভ হার্ড, আই হ্যাভ রেড দিস রিপোর্ট, অ্যান্ড ডোন্ট জাস্ট বেস ইট অন 5 গার্মেন্ট ফ্যাক্টরিজ,
Because in an industry of 4.1 million people, 4,000 things can go wrong. Our job is to correct the wrongs, not to say that the entire garment industry is affected or infected with this. So before asking, you have to tell me, where have you read that there is child labor in which factory so that we can correct? As far as our understanding goes, no export worthy garment factory has child labor. Child labor free hoyechi amra bohu age. This has been already disclosed by ILO. Interestingly, there are factories which don't export. And often, I remember the last report of an Italian journalist. She just went into a little slum somewhere, and then she took a few pictures, and it was all over news of international media. And you know what? We didn't have a worthy rebuttal. I try and look at international news every day, and I give my feedback. Because our job is to address the image deficit of the country. And those non-exporting ones, it doesn't mean that they should have child labor. But the point is, let us correct what we have right now. So there's no child labor, number one. Number two, sexual harassment committee is something which is very close to my heart. At this point, we have 1,165 factories up for sexual harassment committees. And following the High Court rule, what we have done is we have formed 5-member sexual harassment committees, out of which 3 are from inside and 2 are from outside. And what I have said is the 2 external committee members have to be aware of what is sexual abuse or harassment. Many times we don't even know. Many times we can't even define properly what hashtag MeToo means. But we just align. Can you tell me how many people, I mean, I don't think there's anybody in the room, including the men, who actually can claim that they've never been abused. I'm challenging you. All of us have been abused in one form or the other, either mental or physical. So don't overgeneralize it. So sexual harassment is an issue very close to my heart. There's no way we're going to be backing down on this. And on the labor practices, I sincerely suggest you read what's going on. This is for the first time in history of OECD that we were invited as an industry to have joint session with unions. So that proves that the change has begun. Otherwise, the unions wouldn't have invited us. This is for the first time that we were not bashed. You know why? It's because we have stopped being defensive. When something happens, we become very defensive and we say, no, no, everything's right with the industry. No, not everything's right with the industry. It's not possible. So if it's not possible to be right about everything, and if we are wrong, we have the right to correct it. And you should be right there with us correcting it. So you have to debunk a lot of myths and you have to work with us. Idea is not to cast aspersions against the industry. The idea is to correct, to remediate. Jodi shotti shromiker kotha bhabo, tahole ekshathe dariye kaj korbe. Jodi shotti shromiker kotha bhabo, tokhon erokom ekta samne dariye shokoler samne kibhabe apnara korchen eta jiggesh korbe na, karon tahole tumi porashona korte. কিন্তু তারপরও আমি তোমাকে সাধুবাদ জানাই যে অন্তত তুমি ভাবছো এগুলো নিয়ে কাজেই আমাদের সাথে কাজ করো আমাদের যতগুলো জায়গায় দুর্বলতা আছে বা অক্ষমতা আছে নিশ্চয়ই আমরা এগুলোকে সংশোধন করতে পারবো আবার একই মানুষ দুবার এই সাইডে হ্যাঁ বলো উপস Thank you, ma'am. Thank you so much. Mm. This is my 50 times. I raised my hands, but no one noticed me. কি করব বলো এখানে দাঁড়িয়ে ওই হয় না এটাই হয় কিন্তু ওই যখন অনেক আলো থাকে কারোর উপরে তখন we are blinded by lights and we often are impervious to interventions. আমি সুমাইয়া সাফাত খুলনা ডিস্ট্রিক্ট থেকে ম্যাম স্পেশালি থ্যাঙ্কস টু ইউ যে আপনি প্রশ্ন ওকে দেন আমার প্রশ্ন হচ্ছে আমরা এত জেন্ডার ইকুয়ালিটি জেনারেশন ইকুয়ালিটি নিয়ে কথা বলছি হ্যারাসমেন্ট নিয়ে কথা বলছি তো আসলেই কি ইকুয়ালিটি এই হ্যারাসমেন্টটা রিডিউস করতে পারবে যেখানে ছেলেরাও হ্যারাস হচ্ছে মেয়েরাও হ্যারাস হচ্ছে আমার মনে হচ্ছে এটাও একটা ইকুয়ালিটি সো এই ইকুয়ালিটির কারণে কি আমরা এই হ্যারাসমেন্টটা রিডিউস করতে পারবো কখনো ইকুয়ালিটি আর হ্যারাসমেন্ট দুটো খুবই ভিন্ন বিষয় কিন্তু খুবই আবার
সম্পৃক্ত। আমি লাস্ট সেশনে বোধহয় একটু শুনছিলাম, চলে গেছি অবশ্য বাইরে কফি খেতে, আমি কফি খেতে চাচ্ছিলাম এই জন্য। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যদি কোনো কিছু বদলাতে চাও তাহলে কিন্তু সহনশীল হতে হবে, টলারেন্স বাড়াতে হবে। হঠাৎ করে উত্তেজিত হয়ে আমরাও কিছু বলা উচিত না, তোমাদেরও বলা উচিত না। 100টা বিতর্ক আছে সমতা নিয়ে, হ্যাঁ, কিন্তু এটাকে যদি আমরা একসাথে হ্যান্ডেল করি অনেক ভালো হয়। যখন হ্যারাসমেন্টটা হবে, কে হ্যারাস করছে? যে হ্যারাস করছে সে তো তোমারই বন্ধু, সে তো তোমারই ভাই, সে তো তোমারই সন্তান। কাজে তুমি তোমার লোকালয়কে কেন বদলাচ্ছ না? আমি কি করে চিনব কে হ্যারাস করছে? আমি যদি আমার আশেপাশে খেয়াল রাখি যে আমার আশেপাশের মানুষটি, আমার সন্তানটি হ্যারাস করছে না, আমার বন্ধুটি হ্যারাস করছে না, আমার সমাজের বাইরের থেকে তো কোনো অ্যাগ্রেসর আসছে না, তাই না? সমাজের মধ্যেই তো আমরা এগুলোকে পালন করছি। যদি করি তাহলে তোমার দায়িত্ব হলো, এত বড় একটা প্রশ্ন না করে, বাবু শোনো আমার কথা একদম ক্লিয়ারলি, ইউ হ্যাভ টু টেক চার্জ অফ ইউর ওন সারাউন্ডিংস, অফ ইউর ওন ফ্যামিলি, অফ ইউর ওন সার্কল, অ্যান্ড ইউ মাস্ট টেল ইউর মাদার দ্যাট লেট দেয়ার বি নো এক্সকিউজ ইভেন ফর ইউর ব্রাদার ওয়েন হি ইজ আ সিনার, দ্যাটস ইট। প্রত্যেকে যদি আমরা নিজের ঘরটাকে শুধু সামলাই তাহলেই কিন্তু গোটা বিশ্ব বদলায়। ঘর থেকে বিশ্ব মনে রাখতে হবে, ঘর থেকে শুধু পাড়া মনে রেখো না। কাজে ইকুয়ালিটি আর সমতা আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট আর অ্যাবিউজ বন্ধ করা এত সহজ না, যতদিন না পর্যন্ত আমার নিজেদের ঘর সামলাবো। নিজেদের ঘর সামলাই দেখবে একটা একটা করে সবগুলো ঠিক হয়ে যাচ্ছে। এই সংগ্রামে আসি সাথে, প্লিজ। Two more questions and I'm done. Good afternoon, ma'am. I'm Sayeda Asghari from North South University in Dhaka. So before saying anything, I would like to address the powerful and strong aura you created. I'm sure we all are moved by it because I definitely felt so inspired. Second of all, ma'am, I know you have said this previously, but I would just like to request you to say this one last time so it is easier for all of us to understand that how are you so inspiring and so consistent with your work? Thank you. Just one line. You just made my day. All right. I don't consider, so everybody calls me the come and inspire. I kind of feel very shy because I fail to inspire myself every day. I have inner battles every day when I wake up. Some days good, some days bad. But you know what? There's one thing that keeps me going. I look at the mountain. I don't always look at the peak. So I don't give up when I'm at the bottom, and I'm never impatient. For me, I think the glory of survival actually lies in the bigger picture, in looking at the mountain and then aiming to go to the peak. And there's never a peak because you're always getting better. So it's the journey that matters. And I think every morning, I just tell myself one thing, actually two things. One is not to be overwhelmed by the spotlight, because that's what happens to us, so that I remain accessible to anybody who wants to reach out to a small person like me. And to think every day that my purpose in life or living is not for my own good. If I can touch even one life a day, if I can make one person happy, I think that's done for me. I'm not very ambitious. So I request all of you to have that inner faith in you about having the capacity to impact millions of lives, because you can. Each one of you are powerful. At the same time, acknowledge when you are wrong and never think of your struggle as unique. Of course, all of us have struggled, but none of us are, I mean, we are all different. We should never glorify our struggles, and we should always think this is what happens in life and this is how you go on. Being able to move on to the next moment, being able to have the courage to embracing your failures is the biggest strength you will have. So always be humble, have courage, and move on. Move on ta khub joruri, it's very important to move on. Thank you. Last question, please. Ei bachcha ta onekkhon hat tulche, amon ki korbo please pichote oi je acha ami ekta kotha boli, it's not about me being in the podium and asking me questions. You can ask me thousands of questions after I'm done, okay? So last
two actually, her and him. Assalamu alaikum, ma'am. I'm Mainul Islam from BGMEA University of Fashion and Technology. Excellent. Actually, my question is about RMG industry. Amader Bangladesh to hocche developing country. So, eta 4. Industrial revolution jeta 4.0, Bangladesh eta accept korte chaacche. And 4.0 jokhon ashbe, tokhon according to Dhaka Tribune, by 2030, about 5.7 million workers will be removed from this for the technical skills. 4.0 ta jokhon ashbe tokhon amader je worker thakbe tara kintu kome jabe tokhon jara chole jabe tader BGMEA ki korche eta niye BGMEA ki korche eta niye. Okay, once again the answer has to be in English because it's a very international problem. So the words actually 4IR, so it's fourth industrial revolution and industry 4.0, ha duto. So yes, with the fourth industrial revolution right around the corner, all of us are saying that, you know, we have to reskill, we have to upskill, we have to, you know, we have to train our workers for the other jobs. Reality is, when we're talking about industry 4.0, we're actually standing at industry 2.0. So we have two more steps to go forward. But we have projects like SEIP, SAPE projects, which is funded by ADB and Ministry of Finance is there. So I took a look at the syllabus. And you know what we teach there? We just teach them basic skills. So many of our colleagues have been trying to get workers for a little bit of advanced operation in their factories and have not been able to because it's archaic, it's just doing the regular, the usual, and just glorifying and saying, you know, we have trained 25,000 workers. For what? What are they actually doing good at? So I took a good look and we've just started to insert 4IR content in the project, as well as teaching other skills, including soft skills. So we are making interventions. It's just that bureaucracy is tough to handle, and we have to go around handling both ministry and ADB. But ADB, I must say, is very, very flexible. So we are trying. There are three tranches. We are on the second tranche. I have requested them to change the curriculum in the second tranche. So what can we do with the workers? We can do multiple things. One, you know, for every 6,000 people in this country, we have only two nurses. They can be at least, if not trained nurses, they can be health aides. Huh? My father-in-law died when he was 99. He was 99 because, you know, he was really taken care of by a young guy who now works with me at home, but he wasn't really literate. He just had metric pass, just grade 10. But he did what I could not do. He filled my place. I mean, my husband and I never had the time except for giving my shushashri hugs. We really didn't take care of their medical needs, but he did. So he was more than a son to him. So if we can train our workers for just basic health aid capacities, I think that'll help. We can use the workers for basic data labeling. There are lots of things that we can do. So literacy is difficult for workers, but we can at least train their next generation. So there is National Skills Development Authority, NSDA, which is also designing a curriculum. So we are trying to align with them as well. And we are trying to sketch a program so that the workers get ready for the next sector. You'll be happy to hear that on the 7th of March, I think seven of us are going to spend time in BRAC, outside Dhaka, on a purely brainstorming session on exactly the topic that you've addressed. So there is work being done. There are lots of enthusiastic people like us who are trying to make a change. Thank you. Done? Apu, act a minute. আমাদের এই 600 ইউথ যে এসেছে ওরা তো বিভিন্ন জায়গা থেকে এসেছে সো ওদেরকে আসলে এই লাস্ট 4 দিন ধরে আমাদের কিছু গ্রুপ লিডার্স আছে যারা আমাদের পুরান ভলান্টিয়ার্স সো ওরা আসলে দেখাশোনা করেছে সবকিছু করেছে সো আমি দেখতে পাচ্ছিলাম যে ওরা আসলে কোনো প্রোগ্রামে চান্স পায় না মানে বিকজ ওরা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছিল সো ওখান থেকে একজন অনেকক্ষণ ধরে হাত তুলছে আপনি মনে না কিছু মনে না করলে মানে ও বসে পড়েছে কি আপনাকে প্রশ্ন করার জন্য আই ক্যান টেক আ লট অফ কোশ্চেন আমি তোমাদের জন্য চিন্তিত যে তোমাদের সময় যাচ্ছে আশিক তোমার প্রশ্নটা করে ফেলো দেন থ্যাংক ইউ করবি ভাই এন্ড ম্যাম আমি আমার নাম হচ্ছে আশিক আমি ঢাকা থেকে এসেছি পড়াশোনা করছি মামিনসি মেডিকেল কলেজে
ম্যাম, আমি 2017 থেকে ন্যাশনাল ইউথ অ্যাসেম্বলি অ্যাটেন্ড করছি অ্যান্ড দিস ইজ মাই ফোর্থ টাইম। 17-এ যখন আমি অ্যাটেন্ড করি, মানে আই ওয়াজ লাইক যে আমি এখানে কী শিখতে এসেছি। যখন অ্যাকচুয়ালি আমি আপনার সেশনে অ্যাটেন্ড করেছি, তার আগে আমার কখনো আপনাকে দেখার সৌভাগ্য হয়নি। আপনার কথাগুলো যখন শুনছিলাম, অ্যাকচুয়ালি ম্যাম আপনার কথাগুলো আমার লাইফটাকে অনেক মডিফাই করেছিল 2017-এ। অ্যান্ড আমি যদি বলি গত 4 বছরের ন্যাশনাল ইউথ অ্যাসেম্বলি থেকে আমি কী পেয়েছি, একটা কথা আমি বলতে চাই। 2018-এ আপনি 3টা ওয়ার্ড বলেছিলেন, জাগো, জাগাও, জানাও। গত বছর আমাকে একই প্রশ্ন করেছিলেন। নো ম্যাম, আমি করিনি ম্যাম। মোস্ট ইম্পর্টেন্ট, আরেকজন করেছিল একই জিনিস। হ্যাঁ ম্যাম, মোস্ট ইম্পর্টেন্টলি দ্যাট চেঞ্জড মাই লাইফ ড্রাস্টিক্যালি। অ্যান্ড ওয়ান থিং, আই ফলো ইউ ইন ফেসবুক। লাইক ম্যাম, ফেসবুকে আপনার যেই ভিডিওসগুলো আসে, ইউটিউবে যে ভিডিওসগুলো আসে, মানে আই সিক ইন্সপিরেশন ফ্রম ইউ। ম্যাম, আমি যেটা বলবো যে আমরা যারা মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড মেডিকেল সেক্টরে আছি, ম্যাম আমাদের অপরচুনিটিস অনেক কম। আমরা জাস্ট এখানে আসি শুধুমাত্র মোটিভেশনের জন্য, আমাদের লাইফটাকে আরেকটু ফার্নিশ করার জন্য, যে আমাদের লিডারশিপ কোয়ালিটি অ্যান্ড আপনাদের মোটিভেশনগুলো নিয়ে আমরা কীভাবে এগিয়ে যেতে পারি। ম্যাম, আমাদের জন্য কিছু বলবেন এবং আমাদের সকল ভলান্টিয়ারদের জন্য ম্যাম ছোটো করে যদি লাস্ট একটা কিছু বলে যান, যেটা আমাদের লাইফটাকে সেমভাবে চেঞ্জ করবে আর কি। থ্যাংক ইউ ম্যাম, অনেক ধন্যবাদ আশিক তোমাকে এত সুন্দর করে আমাকে এত সুন্দর কথাগুলো বলার জন্য, কারণ আমি এটা যোগ্য কিনা জানি না। তবে আমি বলি যে আসলে আমার এমন কিছু বলার নেই, তবে আমি বলি যে তারুণ্যের কাছ থেকে আমি প্রতিদিন শিখি। আমার একটা ছোট্ট অনলাইন একটা পত্রিকা আছে, এটার নাম হলো monsoonletters.com। এটা অনেক বছর থেকে আছে, বাচ্চারা এখন জোর করে বলে যে পাবলিশ করেন, আমাদেরকে তো পাবলিশও করি। তো বাচ্চা কাচ্চা তো খুব দুষ্টু হয়, তো আমি কখনো ওদেরকে এডিট করি না, মানে করি খুব বেসিক, কোনো কিছু বড় জায়গা চেঞ্জ করি না। কারণ অনেক কবিতা এর মধ্যে সেলিনা হোসেন অনেক সময় বাংলা কবিতাগুলো দেখে দেন, তো সেলিনা আপা আমাকে বলে যে কিছু বলো না, ছেড়ে দাও। তো এবারকার যে সংখ্যাটা সেটার নাম হলো 20 লিপি। দুষ্টু বাচ্চা কাচ্চা, একেবারে খুঁজে নাম্বার করে। তো একটা কবিতা আমার চোখে পড়ল, আমার মনে হয় যে এটা তোমাদেরকে নাড়াবে। আমি এটা আমার কথা না, একটা একজন কবির, একটা খুব তরুণ কবির, আমার মনে হয় যে ছোট্ট কবিতা 5 লাইনের পড়ে শোনাই তাহলে ভালো লাগবে। কবিতাটার নাম হলো মনুষ্যে রোদন। জন্মের শুরু থেকেই জানানো হলো আমাকে মানুষের মতো মানুষ হতে হবে, অথচ মৃত্যুর কাছাকাছি এসে বুঝলাম মানুষের মতো অমানুষ না হলেই তো আমার হতো, আমি তো জন্ম থেকেই মানুষ ছিলাম। তোমরা সবাই সবাই অনেক বড় মাপের মানুষ হবে, আমাদের প্রত্যেকের সীমানাকে ছাড়িয়ে যাবে, তোমরা সকলের মুখ উজ্জ্বল করবে, দেশে থাকবে, দেশের বাইরে বেড়াতে যাবে, শিখতে যাবে, কিন্তু ফেরত আসবে। এই মাটি তোমার, এই শিকড় তোমার, তোমার অস্তিত্ব কখনো যেন কেউ না তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। 100টা ভুল থাকতে পারে, 10টা ভ্রান্তি থাকতে পারে, 10 জায়গায় আমরা ভুল করতে পারি, ভুল শোধরানোর দায়িত্ব কিন্তু আমাদের। এবং এই আমরা মানে শুধু আমরা যারা বড় তারা না, যারা তরুণ সম্প্রদায়কে আজকে নেতৃত্ব দিচ্ছ, যারা এখানে সকলে একসাথে এসছো সম্মিলিতভাবে, তোমরা চেষ্টা করলে বহু কিছু বদলায়, এটা তোমরা জানো, কিন্তু চেঁচিয়ে বদলায় না, চিৎকার করে বদলায় না, শুধুমাত্র মিছিলে গেলেই বদলায় না। এখন অনেক কৌশল আছে যেটা অনেক কিছু বদলাতে পারে। আমাকে একটা টেক্সট দিয়ে তুমি বদলাতে পারো, আমাকে একটা ছোট্ট ফেসবুকে ইনবক্স করে, আমার ফেসবুক কিন্তু নাই, 10 মাস থেকে দেখি না, কিন্তু যে কাউকে তুমি ইনবক্স করেও বলতে পারো যে এই জিনিসটি আপনি আজকে ভালো করেননি। বলতে হবে, সমালোচনা করতে হবে, সমালোচনা সহ্য করতে হবে, কষ্ট নিতে হবে, কিন্তু দিতে কখনোই পারবে না। এটা আশা করি তোমাদের কাছ থেকে। আবার তোমাদের সাথে যদি বেঁচে থাকি সামনের বছর নিশ্চয়ই দেখা হবে, আমার এতটুকু আশা। আচ্ছা, ও অনেকক্ষণ বলছে, আমি ক্ষমা চাইছি, বলো বলো, এটা শেষ প্রশ্ন। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আপনি একটু আগে বললেন যে আগে নিজের পরিবারকে জাগাতে হবে, তারপরে বাইরেটাকে জাগাতে হবে। আচ্ছা, তার রেস ধরেই আমি বলছি, আমি একজনকে চিনি যে কিছু বছর আগে 2016 সালের দিকে তার প্রাইভেট টিউটরের কাছ থেকে, মানে প্রাইভেট টিউটর দ্বারা রেপড হতে হয় তাকে।
সে যখন তার পরিবারকে জানায় তখন তার ফ্যামিলি তাকে বলে যে লেট ইট ডাউন, মানে পরীক্ষা তো হয়ে গেছে, ওই স্কুলে তো আর তোকে পড়তে হবে না, তাহলে আর এত ঝামেলা করে কি দরকার। তাহলে পরিবারের যদি আওয়াজ তোলার পরেও তার কোনো বিচার না হয় তাহলে সে পরিবারকে কি জানার দরকার হয়? আর পরিবারের যদি না জাগে তাহলে বাইরে কীভাবে জাগবে? আমি আসলে কবিতাটা বার করার চেষ্টা করছিলাম, আমার খুব বদভ্যাস আছে যে আমার কবিতা বার করতে ইচ্ছা করে সারাক্ষণ। সো আমার একটা হলো যে অনেক সময় জীবনকে দর্শন দিয়ে ধারণ করতে হয়, অনেক কিছু আমরা বদলাতে পারি না, কিন্তু যখন যে পরিবারে ঘটনাটি ঘটেছে সেই পরিবারের যদি অভিভাবক এটার দায়িত্ব না নেয় তখন বুঝতে হবে যে ওই অভিভাবকত্বের গণ্ডিটা থেকে বেরিয়ে পাশে আরেকজনকে স্পর্শ করো, আরেকজনের কাছে রিচ আউট টু দ্য নেক্সট পার্সন হু লিসন টু ইউ। ইউ ডোন্ট হ্যাভ টু জাস্ট কিপ ইট টু ইয়র ফ্যামিলি, হ্যাভ দ্য স্ট্রেংথ টু এট লিস্ট গো অ্যান্ড টেল দ্য নেক্সট পার্সন যে দিস হ্যাজ হ্যাপেন টু মি, উইল ইউ হেল্প মি। একজন না করলে পরের জন করবে, ডোন্ট গিভ আপ দ্য স্ট্রাগল। তোমার যদি কেউ না থাকে বলার, আমার মতো আরও অন্তত হাজারখানেক মানুষ আছে যারা তোমার কথা শুনবে, তাদের কাছে আসো, বলো দেখো সাহায্য করতে পারি কি না। সো আমি সবসময় মনে করি আশাহত হবে না যদি পরিবারে কোনো সমস্যার সমাধান না হয়, এবং এটাই স্বাভাবিক। কোনো পরিবারে কোনো বাপ মা চায় না যে তার নামটা, তার বাচ্চার, তার সন্তানের নামটা কাগজের পাতায় আসুক, কোনো বাপ মা চায় না যে এটি সবাই জানুক। কিন্তু অনেক সময় আমরা নিজেদের সংকীর্ণতার কারণে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি না, এবং যখন পারি না তখন বলি চেপে যাও। কেউ যদি বলে তখন সেই অভিভাবকের উপর রাগ না করে পরের অভিভাবককে খোঁজো, কিন্তু রাগ পুষো না, তারও কিন্তু একটা কারণ আছে। তোমাকে যে বলছে যে লেট ইট গো, ইটস বিকজ দে ফিয়ার দ্য সোশ্যাল, দ্য নেগেটিভ সোশ্যাল ইমপ্লিকেশন, রেসপেক্ট দ্যাট অলসো, বাট রিচ আউট টু হুয়েভার হুজ ওয়ান্টিং টু লিসেন টু ইউ। এইটা একটু সাহসটা রাখতে হবে, কষ্টটা একটু হবে কিন্তু করতে হবে, ঠিক আছে? আমার মনে হয় যে রিচ আউট যদি করতে পারো সমাধান পাবে। আমি আছি, আমার মতো যেন সাহস থাকে প্রত্যেকের বলার যে আমি আছি। এখন শেষ করি। আপুকে প্রোগ্রামের কয়েকদিন আগে মেসেজ করলাম যে আপু আমাদের তো ন্যাশনাল ইউথ অ্যাসেম্বলি আবার চলে এসেছে, তো আপু জিজ্ঞেস করলো যে কবে, তো ডেট বলার পরে বললো যে 26 তারিখে আসলে আমি আমেরিকায় ফ্লাই করছি। তো আপু তো গত 3 বছর ধরে এসছে, উই ওয়ার রিয়েলি আপসেট যে আপু আসতে পারবে না, তো আপু এরপর মেসেজ করলো যে আমি আর যাচ্ছি না, আমি আই উইল গো। মোটামুটি 4 দিনে আমরা কন্টিনিউয়াসলি আপু ফ্লাইট চেঞ্জ করছি, ঠিক করছি, আসছি, এরকম অবস্থা যেন আপু আসতে পারে। তো মোটামুটি সব কনফার্ম, তখন আপু জানালো যে না করবি আবার একটু ফ্লাইটটা চেঞ্জ করতে হবে। তো আমরা এয়ারলাইন্সকে জানালাম, তো বললো যে আসলে এটা আর কোনোভাবেই সম্ভব না, কোনো সিট বলতে আসলে আর কোনো কিছু এক্সিস্ট করে না। তো কিছুক্ষণ পর আপু বললো যে আচ্ছা আমি দেখছি। তো কিছুক্ষণ পর আমি যখন নোভোকে ফোন দিলাম, আমাদের যারা পার্টনার, মানে আপুকে অ্যাকোমোডেট করার জন্য ওনারা পুরো আস্ত প্লেনটাই চেঞ্জ করে ফেলেছে, সো দ্যাট শি ক্যান কাম। তো শি লাভস ইউ অল সো মাচ। আরো বড় ন্যাশনাল ইউথ অ্যাসেম্বলি হবে এবং আপনিও আসবেন। আর যেহেতু অনেকবার আজকে আনিস আঙ্কেলের নাম এসছে, উনি শুধু মেন্টর না, শুধু মেয়র না, উনি লিটারালি আমাদের সাথে ওই রাস্তায় নেমে, আমরা যেরকম করে ফুল বিক্রি করতাম একসময়, ওই ফুল বিক্রি করে উনি টাকা তুলে দিয়েছিল যেন জাগো আসলে আর একটু বড় হয়। সো উই হ্যাভ ওই যে 10 বছরের যে কথাগুলা সেটা আসলে আমাদের স্মৃতির মধ্যে রয়ে গেছে, কারণ তার কদিন পরেই আসলে মানে উনি আমাদেরকে যে ছেড়ে চলে যায় বা আমি বলবো যে আপুকে রেখে যায় আমাদের টেক কেয়ার করার জন্য। সো আই উইল রিকোয়েস্ট টু প্লে দ্য ভিডিও। জাগো যেভাবে সবাইকে জাগাচ্ছে, জাগো যেভাবে সবাইকে টানছে,
আমি আজকে এসে আমার মনে হয়েছে যে অনেক পিছিয়ে গেছি জাগোর কাছ থেকে। আসলে শুরুটাতে এক সময় ছিলাম, এই 10 বছর আগেই, তখন জাগো স্বপ্ন দেখা শুরু করেছে। একটা স্বপ্নই তো মানুষের জীবন, জীবনের প্রথম দিন থেকে, প্রথম বছর থেকে, প্রথম মাস থেকে জীবনের শেষ দিন পর্যন্ত যে কোনো মানুষ স্বপ্ন দেখে। যে মানুষটি মরার জন্যে শুয়ে আছে আমার বাবার মতো 94 বছরে, সেও একটু চোখ খুললেই বলে আমি ভালো হব তো রে। এই ভালো হব তো রে শুরু হয় জীবনের প্রথম থেকে, যেদিন থেকে শিশুকে মা উপরে ছুঁড়ে দিয়ে আবার কোলে নেয় সেদিন থেকে। তো এই ছুঁড়ে দেওয়া শিশুদের মধ্যে হাজার হাজার শিশু আছে আমার দেশে যারা জীবনের স্বপ্ন হয়তো দেখার কোনো স্থানে ছিল না। জাগো অনেক কিছু করেছে তা না, কিন্তু জাগো যেদিন শুরু করেছিল আমার মনে আছে, আমরা কয়েকজন কিছুই করতে পারিনি, তবে বন্ধুদের ডেকে ওকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। সেইখান থেকে করবি আজকে যে জায়গায় এসছে, হিংসে হয়, আসলে হিংসে হয় করবি। ডাবল যন্ত্রণা, দুইবার যন্ত্রণা দেই, তার বাবার মতো কথা বলি আর মার মতো কথা বলি। আমার মনে হয় আনিস যেটি ছিল, আনিস কিন্তু সুপারস্টার ছিল, হি ওয়াজ নট এ সুপারম্যান, হি জাস্ট ওয়ান্টেড টু বি বেটার। I think that journey must continue. So as Bangladesh, and when Bangladesh turns 50, tomader ontoto jano 5000 bachcha kachcha jano amaderke onno shikhore niye jao jabe asha korchi, ebong jara amader chhere chole geche tader kotha mone rakhbe, bhalobashbe, khoma korbe, ar eki sathe tomader prottekker barite kintu hero ache. Each house has a hero. Mata ache, baba ta ache, na hole bondhu ache, ar na hole bhai bon ache. Make sure that you recognize that hero and love them from the core of your heart and continue the journey. Thank you so much for having me here. Thank you so much, Dr. Rubana Huq. I would like to invite Korvi Rakshan bhai on stage. Ar kante jokhon iccha korbe kende felo. আমি আগে কাঁদতাম না, এখন অঝরে কান্দি যেখানে সেখানে। So it's almost to an end. Amra motamoti 4 din ekshathe katalam. Ami jani na ashole apnader ki bolar ache. I hope you guys enjoyed. We tried our level best joto tuku ashole facilitate kora jay. Ar ami ektu amar team ke bolbo je guest jara achen onaderke ektu lunch e niye chole jawar jonno, we'll just have some discussion with our young people. And thanks to all the guests, especially Rubana Huq, apnake arekbar dhonnobad je eto kichu kore just to come here, mane you do so much, ebong amra chai je next year o onara ashuk. So ekta jore hat tali hoye jak shobar jonno. Thank you. আমরা বসে পড়ি, আমরা ডেফিনেটলি লাঞ্চে যাব, বাট ডেফিনেটলি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, সো দ্যাট আমরা নেক্সট টাইম কনফারেন্সটা আরও বেটার করতে পারি, যেগুলো আমাদের ছোটোখাটো ভুল ছিল, যদি বড় ভুলও হয়ে থাকে টুকটাক একটু শুনে নিব আপনাদের কাছ থেকে। তো এই কারণেই আসলে, সো এখন এই মুহূর্তে আমাদের গেস্টরা চলে গেল, সো আমরা নিজেরা নিজের একটু কথা বলবো, কনস্ট্রাকটিভ সাজেশন দিব সবার কাছ থেকে শুনবো। বাট আমার একটা রিকোয়েস্ট শোনার আগে, যে চিন্তা করে বলবো, ওই যে একটা কথা আছে যে বন্দুকের গুলি আর শব্দ আসলে এগুলো একবার বের হয়ে গেলে চেঞ্জ হয় না, আমরা চিন্তা করে বলবো কী বলছি, কোনটা প্র্যাকটিক্যাল কোনটা পসিবল,
এগুলো মাথায় রেখে আমরা কিছু সাজেশন দিব আপনাদের কাছ থেকে। শুধু সাজেশনে তার আগে শুনবো যে হোয়াট ইউ লাইকড অ্যাবাউট দ্য কনফারেন্স, ওয়াই ইউ আর হিয়ার, সো এরকম জিনিসপত্র শুনবো। আমাদের সময় আছে, সো কোনো অসুবিধা নেই, আমরা এরপর লাঞ্চে যাব, আমরা একজন একজন করে সবার কাছ থেকে চেষ্টা করবো শোনার জন্য। সো কয়েকটা মাইক নিয়ে যদি আমাদের দুজন বা তিনজন যদি তিনটা রোতে দাঁড়িয়ে যায় তাহলে আমরা চেষ্টা করবো সবার কাছ থেকে শোনার জন্য। আমাদের তিনটা মাইক কি হবে এখানে? শুভর, আচ্ছা আমি দেখিনি আগে, ক্লিয়ার করে নিই সো দ্যাট কোনো প্রবলেম না হয়। শুভর কাছে একটা মাইক আছে, আমার এই রোতে একটা, হ্যাঁ ওখানে অঙ্গন আছে, আমার এই মাঝখানে একটা মাইক লাগবে, এখানে মাইক আছে নিয়ে যাও। সেই তিনটা মাইক দিয়ে আমরা চেষ্টা করবো কভার করতে। উইল গো টু এভরিওয়ান, ডোন্ট ওয়ারি। সো আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি যে ওভারঅল ডিড ইউ লাইক দ্য হোল প্রোগ্রাম? যদি যদি আপনারা লাইক করে থাকেন, পছন্দ হয়ে থাকে, তাহলে একটা হাত তুলে আমাকে একটু দেখাবেন যে ইউ লাইক দ্য প্রোগ্রাম। ওকে, থ্যাংক ইউ। সো মোটামুটি আমরা জানি যে লাইক করেছেন আপনারা। স্যার আমরা এখন কনস্ট্রাকটিভলি ফিডব্যাক নিব। আইল কাম ব্যাক টু ইউ, আইল গো টু হিম ফার্স্ট। হ্যাঁ ওখানে একটা মাইক। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি নাইম, ভিভিডি মামিন সিং। ভাইয়া প্রথমে আগে বলতে চাই যে এনওয়াই আমার আসার ইচ্ছা ছিল গতবারই, বাট আসতে পারি নাই। এইবার আসার পরে মনে হয়েছে গতবার কেন আসিনি, আর এর চেয়ে বড় কথা এনওয়াইটা আরও বেশি দিন করা যায় কিনা, কারণ এইখান থেকে যাওয়ার পরে আজকে মনে হচ্ছে কোথায় চলে যাব। সত্যি কথা এটা, মানে বাসায় যাব না এইখানেই থাকবো, সবার সাথে একটা সম্পর্ক, এটা অনেক কিছু। থ্যাংক ইউ। আর সব কিছুর ভালো মন্দ থাকে, তো আমরা ভালো দিকটা আগে দেখব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শুধু আমাদের ভলেন্টিয়ার ফর বাংলাদেশের যে নেটওয়ার্কটা আছে সেটা আসলে বাংলাদেশের প্রায় এখন 40টা ডিগ্রি মেম্বার। সো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে আসলে কীভাবে জয়েন করতে পারবেন। এটা হচ্ছে কি আমাদের ভলেন্টিয়ার ফর বাংলাদেশের যে পেজটা আছে সেখানে আপনারা মেসেজ করতে পারেন, বা যদি ওয়েবসাইটে যান www.vbd.com.bd সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। কোন ডিস্ট্রিক্ট সেটা লিখে দিলে তখন আমাদের ওই ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। এটা হচ্ছে কি আমাদের নর্মাল উপায়। আর ভিবিডির জন্য বলি যে আমাদের প্রোগ্রাম কিন্তু আপনাদের জন্য শেষ হচ্ছে না, আমাদের জেনারেল ডেলিগেটের জন্য প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, বাট লাঞ্চের পরে কিন্তু আপনাদের কিছু স্পেশাল ট্রেনিংস আছে। হ্যাঁ একদম আপনাদের পজিশন ধরে ধরে ট্রেনিং করার জন্য এইচআর, পিআর, প্রেসিডেন্ট, তো সেগুলো কিন্তু শুধু ভিবিডির যারা আছেন মেম্বার, 150 মেম্বার, তাদের জন্য একদম ক্লোজ ডোরে আমরা জাস্ট কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। কিছু মিটিং আছে আপনাদের, আপনাদের দুঃখ কষ্টগুলো শুনবো। সো ভিবিডি রিলেটেড কোনো কিছু শুনতে চাই না আমরা, ওভারঅল জেনারেল কনফারেন্সটা রিলেটেড। ভিবিডির জন্য উই উইল হ্যাভ আ সেপারেট সেশন। সো আমরা এদিক থেকে একটা কোয়েশ্চেন নেই, এখানে ফার্স্ট রুতে একজন হাত তুলেছে, ছোটো ছোটো করে দিলে আমি আসলে সবার কাছে যেতে পারবো। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, ওভারঅল প্রোগ্রামটা বেস্ট ছিল, লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স এইখান থেকে পাইছি। বাট আমার যেটা সাজেশন থাকবে নেক্সট ইয়ারের জন্য যে মোর গ্রুপ ওয়ার্ক সেশন, যেটা যে আমাদেরকে আরও বেশি যদি এঙ্গেজ করা যায় গ্রুপ ওয়ার্ক হওয়ার জন্য। আচ্ছা থ্যাংক ইউ। আমি বলি গতবার কিন্তু আমাদের জাস্ট একটা হল ছিল, আমরা একটা হলে এইভাবে বসে চার দিন কাটিয়েছি। এবার চেষ্টা করেছি যে বেশি করে করার জন্য। টু বি অনেস্ট, বাংলাদেশে, মানে বাংলাদেশ বলবো না, বাংলাদেশে হয়তো বা আছে, বাট কক্সবাজারে না এরকম কোনো ভেনিউ নাই যেখানে সেকেন্ড একটা বড় রুম আছে। আপনারা দেখতেই পেরেছেন যেভাবে করে আমরা ওই মেঘনা রুমটা বানিয়েছি, এটা কিন্তু পুরো বানানো, অ্যান্ড ইট পুট আ লট অফ কস্ট, এই এসি ঢাকা থেকে এনে টেন্ট বানিয়ে সব কিছু করে আমরা চেষ্টা করেছি। বাট যদি এরকম কোনো কিছু হয়, আমরা ঢাকায় আবার কেন কনফারেন্সটা করি না? ঢাকায় জ্যাম, ট্রাফিক, এখানে যে এনভায়রনমেন্টটা আছে, আমরা ঘুরতে আসলাম সবাই একসাথে, ঢাকায় আমরা করতে পারি, আমাদের জন্য আসলে কস্ট কম হবে, কিন্তু সেখানে থাকা, ওইখানকার হোটেল সব কিছু মিলিয়ে আমরা, মানে অনেকের জন্য কিন্তু কক্সবাজার ফার্স্ট টাইম আসা ওভারঅল, আমরা সাজেশনটা নিচ্ছি, বাট রুম পাই না, আমরা যে টেবিল বসাবো যেখানে 200 মানুষ একসাথে বসতে পারবে। সো উইল কিপ অ্যাট অ্যাজ আ সাজেশন, থ্যাংক ইউ। আমরা আপু, আপনি বলতে চেয়েছিলেন সামনেই থাকো, আমি সামনে করে আস্তে আস্তে পিছাবো, হ্যাঁ শুধু সবারটা শুনতে পারি, তো সামনেই থাকো, এদিকেও সামনে থাকো, আমরা সামনে থেকে আস্তে আস্তে পিছে পিছে যাবো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বরিশাল থেকে আসছি, এটা ফার্স্ট টাইম, আর আসার আগে আমি খুব কনফিউজ ছিলাম আসবো কি আসবো না, কারণ সেদিনই আমার যেদিন রওনা ছিলাম তার সেদিন পরীক্ষা শেষ হয়েছে, তো আসার পর জাস্ট অসম, আমি আগামী বছর আসবো, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা নতুন কিছু শুনবো, হ্যাঁ এই আমরা বুঝে গেছি এটা অসম, কারণ যেহেতু সবাই সবাই 600 মানুষ যদি অসম বলে তাহলে সো ওকে। এরপরে এরপরে চলে যাই সেকেন্ড রোতে অঙ্গন, এরপরে হ্যাঁ
ছোট ছোট করবে কনস্ট্রাকটিভ, যেটা আমাদেরকে হেল্প করবে। আর আমি আমার টিম থেকে একজনকে বলবো আসবো, আমরা আমার টিম থেকে একজনকে বলবো নোট নেওয়ার জন্য। জি জি, আমি আসিফ আহমেদ, ইয়ুথ ফর এসডিজি সিক্স ভলান্টিয়ার, এবং আমি এসেছি রংপুর থেকে। তো আমি টোটালি ওভারঅল প্রোগ্রামটা ভালো ছিল, তবে আমরা এসডিজি নিয়ে যেহেতু কাজ করতেছি, এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এখানে আমরা এসডিজি নিয়ে যাদের সকল অর্গানাইজেশন কাজ করে, তারা পিভিসি যেটা আচ্ছা প্যানারোমাগুলোর বিরুদ্ধে কাজ করে যাদের বন্ধ হয়, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে পিভিসি ব্যবহার করেছে। কিন্তু এইটা আমাকে অনেক ভালো লেগেছে যে এই ক্ষেত্রে পিভিসি আমরা নেগলেক্ট করছি। কিন্তু যদি ভাইয়া পরবর্তীতে আমাদের বাইরে যে ফেস্টুনগুলো আছে, এক্ষেত্রে যদি পাঠের কোনো বা কাপড় বা কোনো সুতা আর কি এক কথায় বায়োলজিক্যাল কোনো থিংসের উপরে যদি প্রিন্ট করা যায়। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য সাজেশন। আমি জানি না আসলে এইগুলো জিনিসপত্র পাটে প্রিন্ট করা যায় নাকি, অবশ্যই আমরা লজিস্টিক টিমকে বলবো দেখার জন্য যে এরকম কিছু আছে নাকি। আমি এটাও জানি হয়তো একটু পরে আপনারা বলবেন যে বাইরে প্লাস্টিকের প্লেটগুলো, সেই কমপ্লেন অলরেডি আমাদের কাছে এসছে, বা আমরা হোটেলকে বলেছি এবার তারা ব্যাক আপ দিতে পারে। সো নেক্সট টাইম হয়তো আমরা ঢাকা থেকেই কী করা যেতে পারে এরকম কিছু নিয়ে আসবে। এটা যেরকম ঢাকা থেকে আমাদের ব্যবস্থা ছিল তাই আনতে পেরেছি। সো আমরা চেষ্টা করে যাচ্ছি। আর কোম্পানিদের বিষয়টা হচ্ছে কি যে কোন কোম্পানি ভালো করছে খারাপ করছে তার চেয়ে বড় করছে, তাদেরকে এনে আপনারা যেভাবে করে কোয়েশ্চেন করেছেন, আই এম শিওর তারাও একটু চিন্তা করবে নেক্সট টাইম আসার আগে যে এখানকার ছেলেপেলেরা কিন্তু মুখের উপরে কোয়েশ্চেন করে, সেটা পলিটিশিয়ানদের হোক আর সেটা আমাদের ওই কোম্পানিদেরকে হোক। হ্যাঁ, এবং আমরা কিন্তু আপনাদেরকে একবারও বলিনি যে দেখেন অমুককে কিন্তু আনছি, অমুক কিন্তু টাকা দিয়েছে, অমুকের লোগো আছে, আপনারা কিন্তু বুঝে প্রশ্ন করেন, আমরা ছেড়ে দিয়েছি যেটা আপনারা চান। হ্যাঁ, সো অতটুকু আমরা করতে পারবো, বাট কাউকে আনবো না সেটা আসলে আই ক্যান প্রমিস। ওনারা যদি আসতে চায় আসবে, থেকেই তো আসলে আমাদেরকে একসাথে চেঞ্জটা আনতে হবে। তো একসাথে মিলে তো আমরা চেঞ্জটা আনবো। আসসালামু আলাইকুম, আমি রাকিব, বিবিডি গোপালগঞ্জ থেকে আসছি। আমি মূলত এই জায়গায় আসছি শিখতে, মূলত এখানে আসাটার মূল কারণটা হচ্ছে শিখতে। কারণ আমি এখন এখানে এসে এত 600 ইউথদের সাথে থেকে আমি কতটা পিছিয়ে আছি সেটা এখন আমি বুঝতে পারতেছি, আমার কতটা ডেভেলপ করতে হবে। আমি এই যে এই প্রোগ্রামে বিবৃতি থেকে আসার পর আমি একজন কমিটি মেম্বার, আগে আসি নাই, এই ফার্স্ট টাইম ন্যাশনাল ইয়ুথ অ্যাসেম্বলিতে আসা, এখানে আসছি শিখতে, শিখছি আমার কতটা ডেভেলপ করতে হবে আমি সেটা এখন মানে বুঝতে পারতেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদিকে এদিকে ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট 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 দাও, আমরা এখান থেকে দু একটা করে পিছিয়ে যাব। সো নতুন কিছু, ডোন্ট রিপিট দ্য সেম থিং। ওকে, ওয়েল অ্যাকচুয়ালি আই ডোন্ট নো হাউ হোয়াট দ্য মাই ফিলো সেড দ্যাট, জাস্ট ক্যান আই টেক আ মোমেন্ট এন্ড কাম ইন দিস স্টেজ? শিওর। আই নো ইটস ইমপোলাইট এন্ড অলমোস্ট ব্রেকিং দ্য রুলস, বাট আই উইল ডু ইট টুডে। Hello everyone, this is Asma Paigir. I am from Afghanistan and today I am here as a delegate Asian University for Women. So in the very beginning, I will thanks the JAAGO Foundations, the organizers, the team leaders, whoever put the efforts to make this assembly to happen, and to all honorable speakers that they came and they gave us a lessons from their experience, the lives that they go through and we get inspired by. And to all my fellows, thanks for coming here, thanks for joining, and thanks for approaching to us, and we had a very lovely time together. So this program is wonderful. This assembly is amazing. The things that I want to mention is you see in each sections that along your voices, the AUW students also raise their voices to give you a hand that these issues, these struggles that you are going through it, not only in Bangladesh, it's all over the world. So for solving these problems, we need to put our hands together, to work with each other, to help each other to achieve this sustainable development goals. And one thing that I love about this program, about this stage, is if you look this map here, you can see these dots. These dots are all representing the problems that are interconnected to one another, and so we are, as a human, connected to one another. If we put our potential together, we can achieve more than what we can do it individually. And thanks you one more time for having us here. And I only have one suggestion for JAAGO Foundation. We will get a translator. Yeah. We will try to get a translator. I know what you will say. We are trying. This time, honestly, yeah. We tried. We have the device, but we